আমার ভাই মানে আমার বন্ধুকে অপমান, সব জিনিসের মধ্যে আমরা খালি মোটিফাই করি, কিন্তু ইসলাম ওটা সব থেকে গ্রহণযোগ্য হইব যেটা আরে আল্লাহর নবী ছড়িয়ে দিয়ে গেছিল আর যেটা এখন আছে ওটা রসুল। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন রে জনগণ দিয়ে গেছিল ওর মানে আমল করা ওটা লেগে প্রকৃত ইসলাম আর ওটা আল্লাহ স্যার এর কারণে আল্লাহ করো উদখুলু ফিস সিলমি কাফা পরিপূর্ণ হিসাবে তুমি জানতে পারো গিয়া ইসলামের গন্ডির মধ্যে দাখিল। আমরা বাইরে বাইরে যেতে লাগি তুলা আমরা খুশি দিয়ে গেলে শুদ্ধ বুঝি নেই সাহাবাই কেরাম হল ইমান আনছিল ইমান আনার লগে লগে কত ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল। ঘর ফেলার আসছে বিবি স্বামী তাকে আলম মানাচ্ছে বাচ্চা মা বাপ থেকে আলম মানাচ্ছে মিরাজ তাকে বঞ্চিত করা হয়েছে। খালি তো এটা না আরো নানান ধরনের শাস্তি দেওয়া হয়েছে কিন্তু পরিপূর্ণ দিনে তারা দরিয়া বসেছিল বলে দিন দিন হইত দুনিয়া দুনিয়া আমরা এখানে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে লেছি আন্ডারস্ট্যান্ড করে লেছি তুলে তুলে দিন দুনিয়ার অনুকে আমরা মাইন খাই লেছি না এই দরকার না দরকার না দরকার না কাটকার ওয়ান সাইড সাকসেসফুল দুনিয়া দুনিয়া পরিপূর্ণ যদি দুনিয়ার লাগে হয়ে যাও তাহলে দুনিয়ার সব পাইলে বা দুনিয়ার মধ্যে দিন দিয়া খাইতাম দুনিয়ার মধ্যে দিন রে নিয়ে খাইতাম ওটা হইব গিয়া আমার আর আপনার সবার আর সবার হইব গিয়া। তো দুই নম্বর ফেলা করে মাত্র বোঝাই গেছে এখন আমি আর আপনার যদি অগু দেখি দেয় আমার ঘুম কিলা আমার গোড়ার সকি কিলা লাগানো হয়েছে এখন সমস্যা অলাহান হয়ে পৌঁছে যে ফার্স্ট মেনি ফাউজা কিছু করেন তো ঘুমানো শুরু হয়ে গেছে কিনা হে জানেও না বলে ফার্স্ট মেনি ফাউজ হওয়া বেয়াদবি আদমার খিলাফ তাজিমার খিলাফ এটাও জানে না ইসলাম বলা শুরু হয়ে গেছে আমার ভাই বলে আমার বুজুর্গ তো ঘুম দে ঘুম ওজানা নওমাতুম সুবাতা যদি ঘুম রে আপনার আমার লাগে আল্লাহ রাহত আরামের বস্তু বানাইছে আমার ভাই বলে আমার বুজুর্গ হল আমি আর আপনি তো ঘুমাই যাই আর উঠি যাই আর কিছু বুঝাই আর না তো হকিকতের মধ্যে গেলে গুম কিতাব বড় নিয়ামত এটা আপনি আর আমি কোন সময় বুঝবাইমু ওই সময় বুঝবাইমু যে মানুষের রাত ঘুম হয় না পুরা রাত রোজার থাকে দোয়াই ট্যাবলেট নিয়ে ঘুম আন না এই মানুষের কাছে গিয়ে বলে ঘুমটা কত বড় নিয়ামত এটা তো বাহ্যিক হিসাবে যে ওজন ঘুম যদি তার টাইমে হয় না তাহলে পুরা দিন মাথার মধ্যে বেদনা রইব জিসিমের মধ্যে শরীরের মধ্যে নানান ধরনের একটা কুতাহি দেখা দিব নানান ধরনের বিষবেদনা এটা দেখা দিব এটা বাহ্যিক আর আন্তরিক হিসাবে লোকাল হিসাবে যেটা বলা নিয়ামত এটা হয়ে যাচ্ছে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে নিয়ামত যে ঘুম দিছে এই ঘুম নিয়ামত আপনারা আপনারা আল্লাহ দিছে তাহলে আমি আর আপনি পুরা দিন কাম করিয়া পুরা দিন দোকানদারি করিয়া বিজনেস করিয়া গাড়ি চালাইয়া যে হেরান হয়েছি থকিয়েছি এই ঘুম দ্বারা এই থকানো গুণে আল্লাহ গীতা করে দে দূর করে দে আর আমার রাসুনিয়ার যে বাচ্চা যেগুলো মানুষ আছে তারা শরীরের পার্টস গুলার মধ্যে বাড়া যেটা হয় আমি আর আপনার তো জন্ম লইয়া কত বড় জন্ম লইলেছিলাম বলা নি না ছোটোমুটি জন্ম লইছি কিন্তু কমান নয় বড় হইতে 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 এখন এক স্টেজ হইতে পৌঁছেছি আর এখন বাড়া বাড়ি করব না এই যে বাড়া বাড়ি গুলা কোন সময় এই যেই সময় আমি আর আপনি ঘুমো যায় যেই সময় আমি আর আপনি ঘুমান এই সময় আল্লাহ তার কুদরত দিয়া আল্লাহ তার সায়েন্স দিয়া আমার আপনার শরীরের মধ্যে কিতা করে গিয়া অঙ্কগুলার মধ্যে বাড়ানি যেটা হয় বাড়ে এই ঘুমার মধ্যে আল্লাহ কি করে গিয়া বাড়াইয়া দিয়ে আমার ভাই বলে আমার বুজুর্গ আর এই ঘুম দ্বারা আমার আপনার শরীরের যেটা খোরাক আছে এই শরীরের জন্ম লইয়া যে শরীর লইয়া আইসি এই শরীরের কোনো একটা অঙ্গরের বদলা
গ্রিস দেওয়াও লাগে না, সার্ভিসিংও দেওয়া লাগে না, চলতে আসে চলতে আসে। আমার ভাই বল, আমার বুজুর্গ বল, এটা সব খানো সমাধান হয় গিয়া গুমার মধ্যে আল্লাহ সমাধান করে দিই। আবার তো আল্লাহর কুদরত মাত উঠিছে আমায় দাঁড়িয়ে রাব্বা, এই গুম রে আল্লাহ কিতা করছে গিয়া কোন সময় দিছে, দিনও দিছে এই গুম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে রাইত দিছে কিতা লাগে ইলা কোন জায়গার মধ্যে কনফারেন্স হয়েছে না,
যে সব দিন কাম করো আর রাত ঘুমাও, এলা কোন জায়গায় কনফারেন্স হয়েছে না। আল্লাহ তার কুদরত থেকে মানুষের দিমাগ ঢালিয়ে দিছে, বলে দিন কাম করো আর দিন ঘুম করলে ঘুমর ফুরা হইত না, আর রাত ঘুমাও, রাত কর এক ঘন্টা দিন কর পাঁচ ঘন্টা গুণ সমান হইত। কারণ কারণ আল্লাহ রাত্রে দিছে আরাম লাগে ঘুমাবি। আমার ভাই বাবা এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, এই পরিস্থিতির মধ্যে তাকিয়া পারাইতাম কিনা, এক নম্বর হয়েছে গিয়া আমি আর আপনি পুরাপুরি শূন্য দ্বারা জিন্দগি আপনাইল। আমি যদি তাকিয়া আলহামদুলিল্লাহ আমার ঘরের মধ্যে শূন্যত্রে আনি, ঘরের মধ্যে তাকিয়া আলহামদুলিল্লাহ আমার মহল্লার মধ্যে শূন্যত্রে কায়েম করি, শূন্যত্রে জিন্দা করি, শূন্যতলা জিন্দগির মধ্যে ইজ্জত, শূন্যতলা জিন্দগির মধ্যে যে ইজ্জত আছে আর পুরো জিন্দগির মধ্যে একটু ইজ্জত নাই, শূন্যতর মধ্যে যত শান্তি আছে আর বেশুন্নতির মধ্যে যত শান্তি নাই, শূন্যতর মধ্যে যত আপনার দুনিয়াবি লাভ আছে ইলাভ আর লাভ আর বেশুন্নতির মধ্যে নাই। আমার ভাই বলল আমার বুজুর্গ আর দুই নম্বর হয়েছে গিয়া কিতা বাবা কান আল্লাহ মুআযিবা হুম ইয়াসতাগফিরুন, আর আল্লাহ কত সময় পর্যন্ত আপনারে আমার শাস্তি দিত না, যত সময় পর্যন্ত আমি আর আপনি কি হইব গিয়া তওবা আর ইস্তেগফার করতে পারব। আমার ভাই বোন আমরা যদি ইস্তেগফার করতে পারা থাকি, তওবা করতে পারা থাকি, তাহলে আমার উপরে আপনার উপরে এই ধরনের হালাত আর এই ধরনের পরিস্থিতি আইত না। এখন আমার আপনার একটা জেহানার মধ্যে দিলার মধ্যে একটা সওয়াল আইছে, প্রশ্ন জাগিছে, হুজুর আপনি কইলা যে কোনো মানুষ যদি সুন্নতওয়ালা জিন্দগির মধ্যে থাকে, কোনো মানুষ যদি তওবা ইস্তেগফার করতে পারে থাকে, তাহলে তার উপরে ইলাহান কলা বলা মুসিবত আইত না। আমরা সমাজের মধ্যে বহুত মানুষের দেখি আর যারা দিনদার খাঁটি দিনদার খাঁটি ফরেজগার হর এতবারে বলা, তারা তো এই সমস্যার মধ্যে, তারা তো করোনার মধ্যে পজিটিভ হয়েছেন, তারাও করোনার মধ্যে মারা গেছেন, তাহলে হুজুর এটা আপনি কি করবেন? এই যে আপনার প্রশ্ন যেটা, এই প্রশ্নের দূর করব গিয়া আরেকটা আয়াত আইছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। এই আয়াত দ্বারা গিয়া আপনার প্রশ্নটা দূর করা হইছে। যদি কোনো মানুষ দিনদার প্রকৃত দিনদার থাকে আর কোনো মানুষ প্রকৃত সুন্নাত ওয়ালা জিন্দেগি লিয়ে যদি থাকে, তাহলে তার উপরে যে নীলাখান বলার মুসিবত আইত না, এখান হইতো পারে না আইব। কিন্তু আমার যে রূপ আর রং যেটা আছে এটা বুঝেছি, প্রকৃত সন্ন্যতলা জিন্দগি প্রকৃত দিনদার মানুষের উপরে যে যে মুসিবত হল আইব, যে বেমার হল আইব, এটা আইব গিয়া নিয়ামত হিসাবে আইব। এটা কি হিসাবে আইব? নিয়ামত হিসাবে আইব। আর বেদিন যে দিনদার নাই, দিনের মধ্যে মাটিয়ালি গাফলতি করবে মারা, তার উপরে যেটা আইব এটা কি হইব গিয়া আদাম আর শাস্তি হিসাবে আইব। আমার ভাই বল আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে ঘোষণা করিয়া কর আফা আসিবতুম আম তানুকুলুল জান্নাহ, কিতা তুমি যে ইনসারা নেই সব জান্নাত যাইতে গিয়া তকলিফ হল আইসে, মুসিবত হল আইসে, ও জুলজিলু,
جاسا ويسي ولا هم قراويسي حتى يقول الرسول والذين آمنوا معه إرا خير يا تك رسول الرسول اللي إيمان جرى عنشنا إرا أوقة خدت بجدوري كثن يا مطال نصر الله كن سمي الله مجدين على إن نصر الله قريب Allah par Allah mudad pati nikote Allah mudad pati nikote amar bhai Allah par buzurg hokat aske amra shei musibatar moddhe shei pareshanir moddhe kintu ekhon ami ar apne ki kora lagbo giya ekhon ami ar apne amar rasul sallallahu alaihi wasallam ar sunnat re mazboot hoye kora lagbo ar amar jindegir moddhe jodi ami bhul manti koriya roishna tahole guntor theke ami slander kori nai তওবা করিলাম ইস্তেগফার করিলাম ইনশাআল্লাহ আমি যদি তওবা ইস্তেগফার করার বাদে যদি আমার উপরে এই ধরনের মুসিবত আয় এই ধরনের পরেশানি আয় তাহলে এটা আমার রহমত লাগিয়া রহমত হিসাবে আইব গিয়া আমার রহমত লাগিয়া রহমত হিসাবে আইব আর আমি রহমত যদি এই অবস্থায় মারা যাই তাহলে আমি আপনার আমার কিউই বগিয়া মান পানে মানা কখনো লিস্টের মধ্যে দাখিল হইয়া আমি আর আপনি এই দুনিয়া থেকে বিদায় নেব আমার ভাই আমার বুজুর্গ এই আল্লাহ পাক রব্বুল আলামিন ফরিক্কা করব ইকেন আল্লাহ ফর কিন্তু এই ফরিক্কা করব এর লাগি না যে আমার আপনার লাগি আল্লাহর দুশমনি আমার আপনার লাগি আল্লাহর দুশমনি এর কারণে আমার আপনার ফ্রি আল্লাহ ফরিক্কা লর না ফরিক্কা দুশমনির লাগি লওয়া না আমার ভাই বল ফরিক্কা দুস্তির লাগি লওয়া আমি আর আপনি স্কুল কলেজ যখন দেখি আর এই স্কুল কলেজ আমার দেখি কিতা করা হয়ে গিয়া ফরিক্কা হল লর এক্সাম হল লর কিতা লাগি তাহলে একটা বাচ্চা ভালো করে স্টাডি করতো একটা বাচ্চা ভালো করে ফড়িয়া তার মুস্তকবিল রে তার ভবিষ্যৎ রে সুন্দর হতো তার লাইফ রে গড়িত যদি পরীক্ষা লাগতো না তাহলে ফার্স্ট ডিভিশন কিনা সেকেন্ড ডিভিশন কিনা প্রথম প্লেস সেকেন্ড প্লেস এটার কোনো উল্লেখ পাইত না শিক্ষার মধ্যে উন্নতি হইতো না সমাজ উন্নত হইতো আর এই কম্পিটিশন লাগানোর কারণে পরীক্ষা দিয়া কম্পিটিশন রে দেখা পরীক্ষা দিয়া কম্পিটিশনের মধ্যে যাচ পড়তাল করা যার কারণে কি হইব গিয়া প্রত্যেক কম্পিটিশন করতে রইব যে আমি ভালো রেজাল্ট করতাম যে ভালো রেজাল্ট করলে তার ডিভিশনের মধ্যে দাখিল হইব ডিভিশনের মধ্যে দাখিল হয় তাহলে তার ফয়লা তার চাকরির লাভ লিস্ট না হইব তো ভাই হল বুজুর্গ হল এই পরীক্ষা আসাম না একটা ছাত্র রাত দিন একটা মেহনত করতে থাকে আর এই পরীক্ষার তলে একটা গার্জেন্টের বহুত পয়সা খরচ হয় আর এই পরীক্ষার তলে একটা টিচারের বহুত সময় ব্যয় হয় বহুত ডিমান্ড রে কাটায় একটা স্টুডেন্টকে তৈয়ার করে একটা এক্সাম লাগে এত মেহনত দাদি হয় এক্সাম লাগিয়া কিতান লাগি কারণ এক্সামের মধ্যে রেজাল্ট আয় এক্সামের মধ্যে ভালো রেজাল্ট আইব আর ভালো রেজাল্ট আয় যদি একটা ছাত্রের একটা স্টুডেন্টের লাইফ হইব তো আমার ভাই হল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উফরে মায়া আর বানা বাসা আছে যার কারণে আল্লাহ পাকে ফর তোমাতান দে আমি পরীক্ষা নেব এই পরীক্ষা লইব পরীক্ষার রং রং কিলা হইব সাবজেক্ট কিতা হইব আল্লাহ কইয়া দিলা আর এই পরীক্ষার মধ্যে কিতা করতাম ইকান হইয়া দিল এত দয়াবান আল্লাহ সব তা আমরা দিলেইছি সাবজেক্ট দিলাইছেন প্রশ্নও দিলাইছেন রেজাল্ট কি তাও বইতা আতু পেয়ে দিলাইছে এতলাহান দয়াবান আর কোন পরবর্তীকার লাহান কোন দয়াবান আর হইতেও পারত আল্লাহ পাক রব্বুল আলামিন কর ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আমি তোমাদেরকে পরীক্ষা লইব জরুর পরীক্ষা লইব ولنبلونكم ضرور تمہارا نام فرقا نہیں ہو بشيء من الخوف কোন সময় ডর হারাই দিব এটা ডর দিলাই হো ফুলার ডর তোমার উপরে ঢালি দিলাই হো অথবা কোন একটা বিমারের ডর তোমার দিলার মধ্যে ঢালি দিলাই হো بشيء من الخوف والجوع অথবা ভোক দিয়া
ونقسم من الأموال وتبكنا شمائي مال رمتي قومي فريا والأنفسي وتبكنا شمائي خير رتمت المستك يا خير رمتر ديا وتبكنا المستدك يا خير رانتقال فريا من الله تبكنا كريمو ونقسم من الأموال والأنفس والسمرات أركنا شمائي تمتان فالفرد رمتي أبي الله قومي فريا فريا أبي الله تبكنا فريك كريمو وبشر الصابرين سبجر كتا كتا الله خويا دي لئيسي كنا شمائي دور انتيا كنا شمائي ملر مدد خمي خريا كنا شمائي جنر مدد خمي خريا كنا شمائي امار افنار فائدر اردان تمبول اتار مدد الله خمي خريا امار الله فرط وطن نامي كفرنو جا فريق كريمو وبشر الصابرين اري فريق كار مدد جرا درجة دريا ريمو جرا درجة شفتي خريا ريمو Amra Allah dikhe jane wala